স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি তরুণ কুমার গায়েন। আজকে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটি আমরা আজকে বিশেষ একটা টপিক করব। নিচের ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম প্রথমটি কি ছবি বলতে পারবে? প্রথমটি হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, ফোর ডিজিটের ডিজিটাল ব্যালেন্স। দ্বিতীয়টি হচ্ছে কলম ডিভ্যালেন্স। আজকে আমরা কি শিখব, কি পড়ব? আজকে আমরা কলম ডিভ্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স এগুলো আমরা পড়ব। আজকে আমরা কি শিখব? কলম ডিভ্যালেন্স সম্পর্কে জানতে পারবো এবং তার ব্যবহারবিধি সম্পর্কে জানতে পারবো। ডিজিটাল ব্যালেন্স এবং তার ব্যবহারবিধি সম্পর্কে আমরা জানতে পারবো। কলভঙ্গি ব্যালেন্স জার্মান প্রকৌশলী কলভঙ্গি 1866 সালে উদ্ভাবন করেন। তার নাম অনুসারে এই ব্যালেন্সটির নাম কলভঙ্গি ব্যালেন্স হয়। কলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে 0.0001 গ্রাম পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়। কলভঙ্গি ব্যালেন্সে চারটা অংশ থাকে। কলভঙ্গি ব্যালেন্স একটি কক্ষ থাকে, স্তম্ভ থাকে, তুলাদণ্ড থাকে এবং আরোহী বাহক থাকে। এই চারটা অংশ নিয়ে কলভঙ্গি ব্যালেন্স মূলত গঠিত। রাইডার, কলভঙ্গি ব্যালেন্সের যে রাইডার থাকে সেই রাইডার ঠিকই, রাইডার হলো প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম বা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু, যাকে ভিত্তির উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায়। সেটি হচ্ছে রাইডার। রাইডার 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম করে হয়ে থাকে। বিমের উপর রাইডার স্থাপন করলে বিমের প্রতি দাগা অঙ্কনের জন্য যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে রাইডার ধ্রুবক। অর্থাৎ নিক্তি বিমের দৈর্ঘ্যের প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ভরের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলে। রাইডার ধ্রুবকের মান বিমের জিরো অবস্থান এবং মোট দাগা অঙ্কনের উপর নির্ভর করে। রাইডার ধ্রুবক যদি রাইডারের ভর 10 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমের দাগ সংখ্যা 100 হয় এবং মাঝখানে 0 থাকে, তাহলে রাইডার ধ্রুবক হবে 100 মিলিগ্রাম বাই 10 মিলিগ্রাম বাই 100, দ্যাট ইজ 0.1 মিলিগ্রাম, দ্যাট ইজ 0.0001 গ্রাম। যদি রাইডারের ভর 10 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমের দাগ সংখ্যা 100 হয় এবং বিমের সর্বমানও যদি 0 থাকে, তাহলে রাইডার ধ্রুবক হবে 2×10 মিলিগ্রাম ডিভাইড বাই 100 ইকুয়াল 0.2 মিলিগ্রাম। রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমের দাগ সংখ্যা যদি 50 হয় এবং মাঝখানে যদি 0 থাকে, তাহলে রাইডার ধ্রুবক হবে 0.1 মিলিগ্রাম। আর যদি রাইডারের ভর 5 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমের দাগ সংখ্যা 50 হয় এবং বিমের সর্বভূমে যদি 0 থাকে, রাইডার ধ্রুবক হবে 0.2 মিলিগ্রাম। কলভঙ্গি ব্যালেন্সের ব্যবহার বিধি, আমরা যে কলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করবো সেটি বেদিকে সমান্তরাল করে রাখবো এবং অ্যাডজাস্টিং স্ক্রু ধরিয়ে এবং স্পিড লেভেল দিকে সেটিকে করব এবং তলাদণ্ডে 0 দাগে আরোহীকে বসানো বসাতে হবে এবং বেদির সাথে যুক্ত হাতল ঘুরিয়ে নির্দেশক কাটা সূচক এবং স্কেলের 0 চিহ্নে উভয় দিকে সমান দাগ অতিক্রম করে দুলছে কিনা আর ব্যালেন্স স্থির হলে সূচক স্কেলের 0 দাগে স্থির আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ওজন নেওয়ার পদ্ধতি, আমরা ওজন বোতলে একটা নির্দিষ্ট যৌগ নিয়ে বাম পাল্লায় নিয়ে ডান পাল্লায় প্রয়োজনীয় সংখ্যক ওজনে বাটখারা দিব। তারপর রাইডারের অবস্থান ঠিক করে নিক্তিকে সাম্যবস্থায় আনব। রাইডারের ডান পাল্লায় নেওয়া ওজন সময়ের মান এবং রাইডার থেকে নিয়ম অনুযায়ী আসা ওজন লিপিবদ্ধ করব এবং প্রয়োজনীয় যৌগকে একটি ভলিওমেট্রিক ফ্লাক্সের উপর রক্ষিত ফানেলে সাবধানে ঢালব এবং বাকি যৌগ সহ ওজন বোতলের দ্বিতীয় ওজন একইভাবে নিব।
এবং লিপিবদ্ধকৃত প্রথম এবং দ্বিতীয় জনের বিয়োগফল হবে দ্রব্যমানের জন্য গৃহীত যৌগের সঠিক ওজন। ওজন নেওয়ার পদ্ধতি, বাম পাশে কোনো বস্তুর ভর, ডান পাশে ব্যবহৃত মোট বাটখারার ভর, প্লাস আরোহীর জন্য প্রযুক্ত ভর। আরোহী যখন জিরো দাগে ডান দিকে অবস্থান করে, বাম পাশে কোনো বস্তুর ভর ইকুয়াল ডান পাশে ব্যবহৃত মোট ভর মাইনাস আরোহীর জন্য প্রযুক্ত ভর যখন আরোহী জিরো দাগে বাম দিকে অবস্থান করে। ডিজিটাল ব্যালেন্স, টু ডিজিট ও ফোর ডিজিট। ডিজিটাল ব্যালেন্স অত্যন্ত সুবিধী এবং এটির সাহায্যে খুব কম সময়ে সূক্ষ্ম পর্যায়ে পরিমাপ করা যায়। এটি টু ডিজিট ডিজিটাল ব্যালেন্স দ্বারা 0.01 গ্রাম পর্যন্ত ভর সঠিকভাবে পরিমাপ করা যায়। ফোর ডিজিট ডিজিটাল ব্যালেন্স দ্বারা 0.0001 গ্রাম পর্যন্ত ভর সঠিকভাবে পরিমাপ করা যায়। টু ডিজিট ডিজিটাল ব্যালেন্সকে টপ লোডিং ব্যালেন্স বলা হয়। সমুদ্রে টিয়ার টিএআরই শব্দ লিখিত প্রথমে চাপ দিয়ে ব্যালেন্সটিকে শূন্য প্রদর্শনীতে আনয়ন করা হয়। ফোর ডিজিট ডিজিটাল ব্যালেন্স, ফোর ডিজিট ডিজিটাল ব্যালেন্স অত্যন্ত সূক্ষ্ম মাইক্রো অ্যানালিটিক্যাল আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে এটি ব্যবহার করা হয়। আর এটি ব্যবহারের ক্ষেত্রে কোনো মতেই প্যানের উপর কোনো রাসায়নিক বস্তুটি নিব না এবং ওজন নেওয়ার সময় পাত্রটি ভিতরে বাইরে সম্পূর্ণ শুষ্ক অবস্থায় রাখতে হবে। এবং একইভাবে টিয়ার শব্দ লিখিত প্রক্রিয়া চাপ দিয়ে ব্যালেন্সকে শূন্য প্রদর্শনীতে আনতে হবে। এবং ওজন নেওয়ার ক্ষেত্রে স্লাইডিং কাঁচ দরজাটি অবশ্যই বন্ধ করতে হবে। ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার বিধি বা কার্যপদ্ধতি, ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের জন্য ওয়ান প্রথমটি চাপ দিয়ে অপেক্ষা করতে হয় যতক্ষণ না ডিজিটাল পদ্ধতি জিরো রিডিং আসে। শূন্য দৃশ্যমান হয়ে স্থির হলে ব্যালেন্সের চলমান কাঁচের দেয়াল সরিয়ে প্যানের মাঝখানে ভরের পাত্র রাখতে হবে এবং দেয়াল বন্ধ করে দৃশ্যমান স্থির ডিজিট খাতায় লিপিবদ্ধ করতে হবে। তোমাদের বাড়ির কাজ, এই কাজ আগামী দিন করে নিয়ে আসবে। একজন ছাত্র সোডিয়াম সালফেট এর দ্রবণ নিয়ে দ্রবণ তৈরি করার জন্য পলভঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় 3টি 10 গ্রাম, 2টি 5 গ্রাম, 3টি 2 গ্রাম, 1টি 1 গ্রাম, 1টি 500 মিলিগ্রাম, 2টি 20 মিলিগ্রাম ভর রাখল এবং 5 মিলিগ্রাম রাইডারকে বড় 3 ঘরে আনার পর ছোট 5 ঘরে এনে সোডিয়াম সালফেটের ভর নির্ণয় করল অথবা 250 ml দ্রবণ তৈরি করলো। সোডিয়াম সালফেটের ভর কত ছিল এটি আগামী দিন তোমরা করে নিয়ে আসবে। আগামী দিনের পাঠ, আগামী দিনে আমরা এটা করব, মেজারিং সিলিন্ডার, বুলেট, আইসোমেট্রিক ক্লাস ও পিপেট ব্যবহারের ক্ষেত্র ও ব্যবহার বিধি। ধন্যবাদ সবাই।